কেমন লাগছে বলুন বন্ধুরা আমার ছুটিটা? দারুন। ওই তো ওইটাকে আমি নিয়ে বসি নামাজ পড়তে, তাই জন্য দেখো শিখে গেছে কত সুন্দর। তুমিও শিখে যাবে, ঠিক আছে? এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো ওটা ওটা, এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো সব ভিজে। কেউ মানে আগের সময় আফসোস হয়েছে, ইস এই সময় তো যদি ক্যামেরাটা আমি ধরে রাখতাম তাহলে আমার আন্ধার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে। সকাল 9:10 বাজে, এখন মহারানী উঠেছে, স্কুল যাবে। সব রেডি করে, জামা প্যান্ট রেডি করে, সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু আবহাওয়া এত খারাপ, বৃষ্টি হচ্ছে বলে ওকে স্কুল পাঠাইনি, ঠিক আছে? এখন 9:00 বাজে, এখন উঠে বলছে আমি স্কুলে যাব। যা আজকে ছুটি তোমায় বলছি তো, তুমি যাবে? আজকে ছুটি তোমায় বলা হচ্ছে, তুমি বুঝতে পারছো না? আমি যাব। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো ওটা ওটা, এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো সব ভিজে। কেউ স্কুল যায়নি আজকে, বুঝতে পারছো? স্কুলের টিফিনটাও খুলে দিলাম যে এটা তুমি বাবু খেয়ে নাও, ও বললো না আমি স্কুলে গিয়েই খাবো। বাউলি, এই যে বাউলি, বাউলি আসসালামু আলাইকুম বলে দা। কেমন আছেন? এইদিকে তাকিয়ে বলো না, চুলটাকে ঠিক করো। আজকে বলে তো স্কুলে যাবো, শখ হয়েছে স্কুলে যাবো, স্কুলে যাওয়ার শখ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে তো পেলেন আন্ধার সকালে, মানে 9:10 বাজে, এখন উঠে বলছে আমি স্কুল যাব। তো হয় কখনো? আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা, দেখতে থাকো। না এই তো স্কুল ড্রেস পরো, পরো ওখান দাঁড়িয়ে, আমি পড়াবো না, তুমি একা নিজে পড়ো। না তুমি পড়াও, মামি পড়তে পারে। তে কি বলতে বলে, মামি একাই তোমাকে নামাজ পড়া শেখাচ্ছে, তুমি পড়ো ওর দেখে দেখে। আনা এখন নামাজ পড়া শেখাচ্ছে, পড়বে না, তুমি পড়ো মাম্মা, পড়ো, নামাজ পড়া শেখাচ্ছে তো, কেমন করে উঠতে হয় প্রথম থেকে করো। দেখো ওকে, দেখো ওকে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো। তুমি তোমার আম্মার সাথে নামাজ পড়ো না আনিকা? কেন, মাকে গিয়ে বলবে আনহা ওর মামির সাথে নামাজ পড়ে, আমিও পড়বো তোমার সাথে নামাজ, কি বলবে? বলে আমাকে একটা নামাজ পাঠিয়ে দাও, আমি তোমার সাথে নামাজ পড়বো। ওই তো ওইটাকে আমি নিয়ে বসি নামাজ পড়তে, তাই জন্য দেখো শিখে গেছে কত সুন্দর। তুমিও শিখে যাবে, ঠিক আছে? বলবে আনহা নামাজ শিখে গেছে, আমিও শিখবো, বলবে, ঠিক আছে? দুপুরবেলায় শুয়েছিলাম বন্ধুরা, হঠাৎ কল এলো ফ্লিপকার্ট থেকে যে আমার পার্সেলটা এসে গেছে। তো কী পার্সেল এসেছে না এসেছে দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে বন্ধুরা। আজ ভাবলাম আপনাদের সাথে নিয়ে এই পার্সেলটাকে আনবক্সিং করি। দেখুন কী বড় একটা পার্সেল এসছে, কী এসছে আপনারা কি গেস করতে পারছেন? গেস করতে পারছেন মনে হয়। আর যদিও গেস করে না থাকেন বন্ধুরা, এখনও আমার ভিডিও যদি দেখে থাকেন তো আপনারা দেখুন, দেখুন কত বড় একটা ব্যাগ কেনা হয়েছে। নিশ্চয়ই এত বড় ব্যাগ নিয়ে আমি স্কুল যাব না, বা কলেজ যাব না, বা আনহার পাপাও কলেজ যাবে না, বা আনহার জন্য এই ব্যাগটা কেনা হয়নি। তো কিসের জন্য কেনা হয়েছে এই ব্যাগটা, আমাদের ব্লগগুলো পরপর দেখতে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখুন কত বড় ব্যাগ কেনা হয়েছে, আর এই ব্যাগটার উপরেই লেখা রয়েছে ট্যুরিজম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো যাই হোক, কোথাও না কোথাও তো ঘুরতে যাচ্ছি বন্ধুরা, ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন সাকসেসফুলি আমরা যেটা মানে ভেবে রেখেছি, যে স্বপ্নটা দেখে রেখেছি সেটা যেন করতে পারি। সব কিছুই প্রায় পূর্ণ হয়ে গেছে, মানে কমপ্লিট করেই ফেলেছি, এবার সেই দিন আসতে বাকি আর আমরা যেতে বাকি। তো এখানে দেখুন অনেকটা স্পেস আছে ব্যাগটাতে, ব্যাগটা এতটাই বড় যে আমার দেখে খুবই ভালো লাগলো। এখানে মোট কথা আনহার পাপার সব কিছুই, ওনার প্রয়োজনীয় জিনিস যাবতীয়, ছেলেদের তো অত কিছু লাগে না বন্ধুরা, তাই না? তো আনহার পাপার জন্যই এই ব্যাগটা কিনেছি আমি। তো বেশ ব্যাগটা আমার দেখে ভালো লাগলো, এর 5 out of 5 আমি রেটিং দিচ্ছি। তো দেখতেই থাকবেন ব্লগগুলো, তাহলেই বুঝতে পারবেন আপনারা কোথায় যাবো না যাবো। হ্যাঁ বন্ধুরা, ঈদ বাদ যাবো, আর কোথায় যাবো যদি আপনারা গেস করে থাকেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি তাহলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখো পাপা কি এনেছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আনহার জন্য একটা জিনিস আছে, এদিকে আসো, তুমি এখানে আসো, আমার কাছে আসো,
আজকে আমি আর একটা জিনিস করেছি দেখবেন, এই দেখেন আনা তোমার ঝুটিটা আগে দেখে দাও সবাইকে, আনা ঝুটি কেমন লাগছে বলুন বন্ধুরা, আনা ঝুটিটা দারুন। আচ্ছা দেখো হলো নতুন সেরেল্যাক, এবার আনা আজকে থেকে খাবে সেরি গ্রো। ও ডাক্তার বলেছে ওকে সেরি গ্রো দিতে, আর যেহেতু বলেছিল পিডিয়াশর দিতে, হ্যাঁ পিডিয়াশর দিতে বলেছে, কিন্তু ও পিডিয়াশর এর আগে আমরা একবার ট্রাই করেছিলাম ও খাইনি, ওই জন্য ডক্টর বললেন ডেক্সোল্যাক ফোরটা একটু বেশি ডোজ করে দেবে, তাই ডেক্সোল্যাক ফোরটাই ওর পাপা এনেছে, কিন্তু সেরেল্যাকটার পরিবর্তে এবার বলেছে ওকে সেরি গ্রো খেতে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজা করবেন, দোয়া করবেন, নামাজ পড়বেন, আনা কেমন করে নামাজ পড়ে একটু তুমি দেখিয়ে দাও সবাইকে, ওটা তো দোয়া চাই। আমার চুটকির ঝুড়িটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, এই দেখো নামাজ। আর হাত বাঁধে কি করে দেখো, হাত বাঁধে কেমন করে, মাম্মি হাত বাঁধে এরকম করে বুকে হাত দেয়, প্রথমে এরকম কানে এরকম হাত দিয়ে, হ্যাঁ তারপরে এরকম কি বলে মামা দোয়া পড়ে, নামাজ তো কেমন করে দোয়া পড়ে মাম্মি বলো, এদিকে 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 এদিকে। যাই হোক মায়েরা যা যা শেখাবে বাচ্চারা তাই তাই শিখবে, তাই না বন্ধুরা, সবচেয়ে বড় বাচ্চাদের টিচার কে, মা তো, মা থেকে এবার আস্তে আস্তে সবাই সব কিছু শেখায়, কিন্তু প্রথম জিনিস বাচ্চাদের মাই শেখায়, তো মাই সবচেয়ে বড় শিক্ষিকা, তো সব বাচ্চাদেরই মায়েরাই সব কিছু শেখায়। আর আমি আমার আন্নাকে ছোটো থেকে সব কিছুই শেখাই, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় সব কিছুই আমি একটু একটু করে ওকে শেখাই, এবার ও কোনটা কী দেবে সেটা ওর ব্যাপার, ভালোটাই সব কিছু নেয় বন্ধুরা। আপনারা তো দেখেন ওর ভিডিও কেমন করে ও সব কিছু করে না করে সব তো আপনারা দেখতেই পান, বিশেষ করে নামাজ পড়ার দিকটা ও দাদিমাকে আমাকে দেখে ও অনেকটাই শিখে গেছে, দোয়া পড়তে না পারুক যা মানে কিছু তো আমরা যখন মুখটাকে লিপসিং করি বিড়বি বিড়বি করি ও করে আমাদের দেখে, আমরা তো দোয়া পড়ি কিন্তু ও নিজে লিপসিং করে, আর সব কিছু তো আর আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারি না বন্ধুরা, কারণ আমি একাই ক্যামেরাম্যান, আমি একাই এডিটর, আমি একাই সব কিছু করি, তো যেটুকু মানে সামনে অনেক কিছু ও করে সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিই না, মানে একের সময় আফসোস হয় যে ইস এই সময় তো যদি ক্যামেরাটা আমি ধরে রাখতাম তাহলে আমার আন্ধার এই সুন্দর মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, সেটা তাহলে আমি করতে পারি না, যাই হোক যেটুকু যা পারি করি। আজকে ঝুটি করবে বললে ওকে আমি ঝুটি করিয়ে দিয়েছি, আর ওর পাপা এগুলো নিয়ে এলে এবার এগুলোকে আমি কেটে ওর ডাব্বায় ভরবো। সকাল থেকেই তো বন্ধুরা ওয়েদারটা খুব মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সবাই কম বেশি যে আমার ভিডিও দেখছেন সবাই জানেন যে এই দু তিন দিন হলো ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো আজকে মাকে বললাম যে মা আজকে আর অত কিছু না করে ঘাঁটা বিরিয়ানি করতে, মানে বিরিয়ানির মশলা দিয়েই মাংসটাকে কষিয়ে নিয়ে ভালো করে, কিন্তু আলু ভাত মানে চাল ছোলার ডাল সব কিছু এক জায়গায় দিয়ে একটা সুন্দরভাবে বিরিয়ানির মতো হয় কিন্তু এটা ঘাঁটা হয়। এখানে দেখুন খাবার রেডি হতে না হতেই দুজন এসে গেছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে যে কখন হবে কখন হবে, তাড়াতাড়ি দাও আমাদের প্লেট নিয়ে, তো একজন অস্থির করে দিচ্ছে যে প্লেটটা কোথায় রেখেছো আমার প্লেটটা দাও, তো এখানে বলছি যে বাবু এখনো হয়নি এখনো হয়নি, আনার পাপা এখানে ট্রাই করতে চলে এসেছে বলছে একটুখানি আমাকে দেবে, আমি বললাম না এখন তোমরা সব বাইরে যাও আমাকে ঘাঁটাও নি, মা এখানে সব রেডি করে দিয়ে মানে হয়েই গেছে অলমোস্ট, লাস্টটুকুটা আমাকে বলে গেছে যে লাস্টে একটু পানিটা যদি মরে যায় তখন তুমি অফ করে দেবে, মানে পানিটা মরে যায় বলতে ঝোলটা একটু যে জল জল ভাবটা আছে ভিজে ভিজে ভাবটা যেন চলে যায়। হ্যাঁ আমি কে খাবে আজকে হচ্ছে আমাদের ঝাল বিরিয়ানি হচ্ছে, এত সুন্দর ঝুটিটা খুলে না ঝুটি নেই, পাখি সোনা পাখি সোনা পাখি ও না ভালো আছো, ভালো নেই কেন ভালো নেই। বন্ধুরা ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উপরে উঠে পড়েছি, আর আনহার খাবারগুলো শেষ হয়ে গেছিলো বলে সব বাক্য উঠে কৌটে ঢালবো বলে কেটে কেটে ঢেলে দিচ্ছি। এখানে সেরেল্যাকটা মানে ওর কৌটোটা ভর্তি হয়েও আরেকটা কৌটে ছোটো কৌটে রাখতে হলো, এর আগে সেরেল্যাক যেটা দিতাম সেটা এরকম করতে হতো না, এবারে সেরিগ্রোটা দুটো কৌটে রাখতে হয়েছে, আর ও দুধটা আমি ঢেলে নিলাম।
এখনো যারা আমার ব্লগ দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এখানে এন্ড করছি বন্ধুরা, আজকে ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।